ফ্রেন্ডস, কুইক লার্নিং চ্যানেলে সবাইকে স্বাগত জানে। এবার ডাক বিভাগের তরফ থেকে দুর্দান্ত নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল, যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাশে পোস্ট অফিসে কর্মী নিয়োগ করা হচ্ছে। বেতন রয়েছে 20,000 টাকার ওপরে। তো আর দেরি কিসের? যারা কিনা মাধ্যমিক পাশ করে পোস্ট অফিসে চাকরি করতে ইচ্ছুক, এখানে অবশ্যই আবেদনটি করে দেবে। চলো জেনে নিই কিভাবে আবেদন করবে, কত বয়স থাকতে হবে, শিক্ষাগত যোগ্যতা, তুমি কোন ঠিকানায় আবেদনটি পাঠাবে, সবকিছু আমি এই ভিডিওতে ডিটেলসে বলে দেবো। তার আগে তোমাদের কাছে একটি অনুরোধ, পুরো ভিডিও অবশ্যই দেখবে। যারা কিনা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত চাকরির আপডেটস পেতে এক্ষুনি আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো সবার প্রথমে দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিশটি। নোটিশটি প্রকাশিত হয়েছে ডিপার্টমেন্ট অফ পোস্টের তরফ থেকে, যেখানে ডাক বিভাগে গ্রুপ সি লেভেলের কর্মী নিয়োগ করা হচ্ছে। এখানে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে শুধুমাত্র মাধ্যমিক পাস। তুমি যে কোনো স্বীকৃত স্কুল থেকে যদি মাধ্যমিক পাস করে থাকো তবেই আবেদন করতে পাবে। আর প্রার্থীর বয়স সীমা বলা হয়েছে 56 বছর বয়স। 56 বছরের নিচে যে কেউ এখানে আবেদন যোগ্য। তো এখানে প্রতি মাসে বেতন দেওয়া হবে প্রার্থীদের, যারা আবেদনটি করতে ইচ্ছুক 7 CPC লেভেল 2 অনুযায়ী প্রার্থীদের বেতন প্রদান করা হবে। তো খুব ভালো স্যালারি রয়েছে। আর অফলাইনে সম্পূর্ণ আবেদনটি তোমাকে কমপ্লিট করতে হবে। তো এই যে পোস্ট অফিসের তরফ থেকে দুর্দান্ত নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে গ্রুপ সি লেভেলের, এখানে কিন্তু প্রার্থীদের সম্পূর্ণ অফলাইনে আবেদন করতে হবে। আর আবেদনটি কিভাবে করতে হবে তার ডিটেলস আমি বলে দিচ্ছি। তোমাদের সবার প্রথমে এই অ্যাপ্লাই প্রসেস ফলো করতে হবে। এখানে এখানে সম্পূর্ণ আবেদন পদ্ধতি বলে দেওয়া রয়েছে। অফলাইনের মাধ্যমে স্টেপ বাই স্টেপ প্রসেস বলে দিচ্ছি। সবার প্রথমে আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফরম্যাট বানিয়ে ফেলতে হবে। নিজের নাম, ঠিকানা, জন্ম তারিখ, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা সব কিছু সুন্দর করে দিয়ে যাবতীয় ডকুমেন্টসের জেরক্স সেলফ অ্যাটেস্ট করে অ্যাটাচ করে তোমাকে কিন্তু নির্দিষ্ট ঠিকানা নির্দিষ্ট ডেটের মধ্যে পৌঁছে দিতে হবে। এই যে মাধ্যমিক পাশে গ্রুপ সি লেভেলের কর্মী নিয়োগ করা হচ্ছে, যেখানে একসঙ্গে 19টি শূন্যপদ রয়েছে, আর কোথায় কোথায় নিয়োগ করা হচ্ছে আমি বলে দিচ্ছি। এখানে ডিটেলস বলে দেওয়া রয়েছে। দেখো এখানে গ্রুপ সি লেভেলের যে নিয়োগ করা হচ্ছে, এখানে যে নিয়োগপত্রটি প্রকাশিত হয়েছে, এখানে একসঙ্গে 17টি ডিভিশনের আন্ডারে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে। তুমি যেখানকার বাসিন্দাই হও না কেন এখানে আবেদন করতে পাবে। দেখো কোথায় কোথায় নিয়োগটি করা হচ্ছে আমি বলে দিচ্ছি। দারভাঙ্গা ডিভিশনে মতিহারি, সারান, মুজফ্ফরপুর, PTC দারভাঙ্গা, নর্থ রিজন, সাহারসা, পূর্ণিয়া, পূর্ণিয়া ডিভিশনে মুঙ্গের ডিভিশনে বেগুসরাই, ভাগলপুর, রোটা, তারপর ভোজপুর, তারপর দেখো গায়া ডিভিশন, পাটনা ডিভিশন, সার্কেল অফিস। তো এভাবে কিন্তু 17টি ডিভিশনে প্লাস আরও 2টো শূন্যপদ রয়েছে, মোট 19টি শূন্যপদে স্টাফ কার ড্রাইভার পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। তো আবেদনপত্রটি স্টেপ বাই স্টেপ দেখো এখানে প্রসেস কিন্তু বলে দেওয়া রয়েছে তোমাদের কি কি করতে হবে। সবার প্রথমে পোস্টাল অ্যাড্রেস, টেলিফোন সহ, তারপর ডেট অফ বার্থ দিতে হবে, তারপর স্ট্যাটাস দিতে হবে তোমরা পার্মানেন্ট, তারপর এডুকেশনাল কোয়ালিফিকেশন, সাথে কিন্তু যা যা তোমার ডকুমেন্টসগুলো দরকার সব কিছু অ্যাটাচ করেও দেবে, দিয়ে তোমাকে এই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। ঠিকানা বলা হয়েছে দ্য অফিস অফ দ্য চিফ পোস্টমাস্টার জেনারেল, বিহার সার্কেল, পাটনা, 800001 থ্রু স্পিড পোস্টের মাধ্যমে অথবা রেজিস্টার পোস্টের মাধ্যমে এই ঠিকানায় 45 দিনের মধ্যে, প্রকাশিত হওয়ার ডেটের 45 দিনের মধ্যে এই অ্যাপ্লিকেশনটি কমপ্লিট করে দিতে হবে কিন্তু তোমাকে। এই ছিল একটি ইম্পর্টেন্ট আপডেট পোস্ট অফিসের তরফ থেকে দুর্দান্ত নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, কোথায় কোথায় নিয়োগ করা হচ্ছে, কতগুলো শূন্যপদ, ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া রয়েছে। তো তুমি যেখানকার বাসিন্দাই হও না কেন এলিজিবল যারা রয়েছ অবশ্যই আবেদন করে দিতে পারো। বিহার সার্কেলের তরফ থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তো যদি তুমি তোমার ডিস্ট্রিক্টের জব আপডেটস পেতে চাও কমেন্টসে জানাবে তুমি তোমার ডিস্ট্রিক্টের নাম, সেখানে প্রকাশিত হলেও জানিয়ে দেবো। এছাড়াও ওয়েস্টবেঙ্গলেও একের পর এক কিন্তু পোস্ট অফিসের তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। যখন তোমরা সেই আপডেটসগুলো পেতে যাবে অবশ্যই তার জন্য চ্যানেলটিকে ফলো করতে হবে, এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখবে আমার এই কুইক লার্নিং চ্যানেলটিকে। তো আজকের জন্য এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।